হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন মাস্টার টেবিল ক্রিয়েট, রিপোর্ট ক্রিয়েট, ফর্ম ইনসার্ট কিভাবে করতে হয়, রিপোর্ট কিভাবে ইনসার্ট করতে হয় অ্যাপ্লিকেশনে। সো আমরা ডেটাবেজে ওরাকল অ্যাপেক্সে চলে যাব। সো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা পিকচার ইনসার্ট করতে পারি। সাপোজ আমাদের যে ইউনি ডেমো ছিল এখানে মধ্যে ইনস্ট্রাক্ট ইনফো, সাপোজ আমরা চাইলে এখানে কি করতে পারতাম, ইনস্ট্রাক্টরের ইমেজ অ্যাড করতে পারতাম। সো সেটা আমরা কিভাবে করতে পারবো, সো এটা হচ্ছে আজকের টপিক। সো আসুন আমরা কাজ শুরু করি। সো আমরা এসকিউএল ওয়ার্কশপ থেকে সরি এসকিউএল ওয়ার্কশপ থেকে আমাদের ফার্স্ট একটি টেবিল ক্রিয়েট করতে হবে, যার মধ্যে আমরা একটি ফাইল ক্রিয়েট রাখতে পারি। সো অবশ্যই আমরা এখানে একটি টেবিল ক্রিয়েট করব, ক্রিয়েট টেবিল। সো আমি এ দিলাম, এ নামের একটি টেবিল। সো এর মধ্যে আমি একটা নেম দিব, শুধু বোঝানোর জন্য আমি তাড়াতাড়ি করে পড়ি। নেম হচ্ছে ক্যারেক্টার টাইপের, সো সি এ ক্যারেক্টার টাইপের। আমি এখানে 20 টাইপ ক্যারেক্টার ইউজ করব। আর আমরা পিকচার কিভাবে ইনসার্ট করব, সো আমি এখানে বিবি টাইপের একটি রো ক্রিয়েট করব, যেখানে আমরা একটি পিকচার রাখবো। সো পিকচার টাইপ আমরা ব্লব নাম দিয়ে এটা রাখবো আর কি। আসলে ব্লব এটা হচ্ছে আমাদের পিকচার ইনসার্ট করার একটি কিওয়ার্ড। সো এটা ইউজ না করলে আমরা ওখানে পিকচার ইনসার্ট করতে পারবো না, বা ওই কি বলে বাটনটা পাবো না। সো আসুন আমরা এটা সেট করি, রান করি। সো অবশ্যই আমাদের একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েটেড টেবিল। সো আমরা অবশ্যই এইটা অবজেক্ট ব্রাউজার থেকে দেখতে পারবো। সো আপনারা জানেন সবকিছুই দেখানোর দরকার নাই। সো এটা আমরা এইখানে শো করব নেভিগেশন বারে। সো কিভাবে শো করব, ইউনি ডেমোতে যাব, ফর্ম দিয়ে এটা আমরা শো করব। আপনারা অলরেডি করেছেন, তারপরেও দেখুন। সো ক্রিয়েট এ পেজ, এখানে ফর্ম, দেন হচ্ছে রিপোর্ট উইথ ফর্ম। এখানে আমাদের পেজ নেম আমরা দিব হচ্ছে এ এ, যেহেতু এ এ দিয়ে খুলেছিলাম আমি এ এ দিই। এটার একটি সুবিধা আমার কাছে লাগে, এর জন্য আমি শেখানোর জন্য যেন ভুল না হয় এজন্য বলতেছি আর কি। তো সাপোজ এখানে ডেটার সোর্স টেবিল, আমাদের টেবিল নেম হচ্ছে এ। সো আপনারা ফার্স্টে টেবিলটা দেখতে পারতেছেন, সো নেম এন্ড ব্লব দুইটা নামে চলে এসেছে। সো নেক্সট। সো এখানে ম্যানেজড বাই ডেটাবেস, রো আইডিটা রাখবেন আপনারা। যদি সিলেক্ট প্রাইমারি কি কলামস আপনারা দিতে চান তো আপনারা দিতে পারেন। সো আমরা এখন এটা রিফ্রেশ করলে অবশ্যই আমরা এখানে এ নামের একটি নেভিগেশন মেনু পেয়েছি। সেখান থেকে আমরা কিভাবে একটি পিকচার ইনসার্ট করতে পারি, ক্রিয়েট করব এখানে। সো এখানে দেখেন সাহায্য আমার নাম দিলাম। সো চুজ ফাইল, সো আসলে গ্রুটের ছবি দিলাম এখানে। সো আপনারা মুভিটা আমার অনেক ভালো লাগে, সো ক্রিয়েট। সো এখানে আসলে ডাউনলোড অপশন দেখাচ্ছে বিবিতে, কজ আমরা আসলে শোন এখানে যাই, এটার একটি কারণ আছে। আমরা দেখতে পারতেছি এখানে ডাউনলোড ব্লব করা ছিল, যার জন্য আসলে আমাদের ডাউনলোড ইমেজ দেখাই দিয়েছিল। সো আমরা ডিসপ্লে ইমেজ করে দিব। সো অ্যান্ড রান করবো এখান থেকে, তো এই দেখেন আপনারা এখানে পিকচার দেখতে পারতেছি। কিন্তু আসলে এটা যদি আমরা এখানে 5টা একটা নাম দিয়ে একটা ডেটাবেস তৈরি করি তাহলে এটা অড দেখাবে, এত বড় বড় পিকচার। সো এটা আসলে রিসাইজ দরকার, তাই না? সো এখানে আমাদের নেম আছে আর এটা হচ্ছে আমাদের পিকচারের কলাম বিবি। সো নেম এখানে চলে এসেছে, পিকচারের কলাম এখানে চলে এসেছে, সো এটা অড দেখায়। তো এটাকে আমরা রিসাইজ করব কিভাবে, সো এটাই হচ্ছে মেইন ট্রিক্স, আপনারা দেখুন। তো আমাদের সাপোজ এটা হচ্ছে 26 নাম্বার পেজ। সো আপনাদের একটি জিনিস আমি লক্ষ্য করতে বলি, এখানে ফার্স্ট উপরে ক্লিক করবেন, উপরে আমাদের একটি পেজ থাকবে, এই যে P27BB, এটা আপনারা এখান থেকে খুঁজে পাবেন। কেন বললাম এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন, 27BB পাইলেন। সো এটার জন্য ফার্স্ট আবার ওই পেজে ব্যাক করলাম, 26 নাম্বার পেজ, পেজটা এখানে একটু ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমি রিপোর্টে ক্লিক করব। এখানে আমরা একটা এসকিউএল কোয়েরি নামের একটি ফাইল দেখব। সো এখানে হ্যাঁ, সো এখানে কিছু এসকিউএল ফাইল লেখা ছিল, তো এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট,
এটা একটু ডানে সরায় দিই। এটা আসলে লেন্থ ইয়ে করে পিকচারের জন্য। সো আমরা আরেকটি ফাইল নিব এখান থেকে, যে কপি যে ফাইলটা রেখেছি আমি, এটা আসলে আমাদের কপি করতে হবে এন্ড ওইখানে পেস্ট করতে হবে। সো ওকে কন্ট্রোল ভি পেস্ট করলাম। ওকে আমরা এটা একটু দেখে নিয়ে যাব। ওকে সো এই যে ইমেজটা আছে এটা এখানে রাখলাম। সো এই যে ফাইল ব্লব, এইখানে আমাদের ফাইলের নামটি দিতে হবে। ফাইলের নামটি আমরা কি দিয়েছিলাম, বিবি। সো আমি আমি এখানে বিবি নামে একটি ফাইল রাখবো। সো সরি বড় হাতের দিব, সো বিবি। আর আমি এই যে P9 ফাইল লব যেটা আছে, আমি যেটা আগের বার দেখাইছিলাম ওখানে কি ছিল, P27 বিবি। সো ওই নামটা আমাদের এইখানে লিখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের পেজ নাম্বারটা এখানে দিতে হবে। কেন লিখতে হবে আমি এটাও বলে দিচ্ছি, বিবি। এখানে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 27। সো আমি বলি আর কি, এটা হচ্ছে একটি ইফেলস এর মতো কাজ করে, ডিকোডার ডিকোডার এটা হচ্ছে ইফেলস এর মতো কাজ করবে। এখানে আসলে ফাইলটা আছে নাকি, এই যে বিবি টাইপের এই যে ফাইলটা আসলে আছে কি না এটা আসলে চেক করবে এই ফাংশন দ্বারা। একটা এইচটিএমএল কোডের মাধ্যমে টেক্সটের যে সোর্স এটা এখান থেকে দেখাবে, এন্ড অ্যাপেক্স ইউটিল গেট ব্লব ফাইল সোর্স আসলে এই ফাইলটা আসলে কোথায় শো করবে, রো আইডি, যেটা আমরা রো আইডি যেটা ম্যানেজমেন্ট করলাম ডেটাবেস থেকে সেটা এইটা। এন্ড ওয়েট হচ্ছে আমাদের, আমরা যেটা নির্ধারণ করে দিতে পারি আসলে এখান থেকে 150 করে দিব আমি। সো দেন আর এই পুরান লেখাটা ইমেজে ইমেজ নামে এখানে আর কি শো করবে। সো আশা করি এটা ঠিক আছে আমার, যদি ভুল হয় তাহলে হবে না আর কি। সো ভ্যালিডেশন সাকসেসফুল। ওকে আমরা এখান থেকে রান করব ডিরেক্ট। সো দেখা যাক আমাদের কি আসে। সো আমরা এখানে একটি এইচটিএমএল ট্যাগ পাচ্ছি। কেন পাচ্ছি, এটার জন্য আমাদের অবশ্যই আবারও ওরাকল অ্যাপেক্সে যাইতে হবে। দেন এখান থেকে কলাম ইমেজে যাব। এখানে দেখেন প্লেন টেক্সট করা আছে, যার জন্য আমাদের এরকম একটা এইচটিএমএল গার্বেজ ভ্যালু দিতেছিল। সো এখান থেকে প্লেন টেক্সট থেকে আমাদের আগে কি করা ছিল, ডিসপ্লে ইমেজ। সো আসলে ডিসপ্লে ইমেজ করলে এখানে অনেক কিছু লিখতে হবে আর করতে হবে, ঝামেলা আছে। তো আমরা এখান থেকে ডিরেক্ট পার্সেন্ট গ্রাফ করে দেব। সো এখান থেকে আসলে আর কিছুই লাগবে না। সো এখান থেকে ডিরেক্ট রান করব। সো আমরা এখান থেকে দেখতে পারতেছি 150 সাইজের একটি পিকচার কিভাবে শো করলাম। দেখতে পারতেছেন এখানে ইমেজ নামটি চলে এসেছে, সাইজ ছিল বিবি। সো এর জন্য আমি বিবি নাম দিয়েছিলাম, যে কিভাবে চেঞ্জ হয় আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আমি আর একটি ফাইল এখান থেকে ক্রিয়েট করি। সো নেম হচ্ছে রাকিব দিলাম, কার নাম রাকিব একটু জানাবেন। সো এখান থেকে আমি পিকচার দিব, সাপোজ এই পিকচারটা দিলাম, ক্রিয়েট করি। একটু রেজুলেশন বেশি পিকচারের জন্য হয়তো সময় নিচ্ছে। আমাদের পিকচারটি চলে এসেছে। সো এখন সবগুলো একই সাইজের পিকচার আসবে। সাপোজ আমি ওই কোডটা না করে যদি পিকচার ইনসার্ট করতাম তাহলে বড় বড় পিকচার আসতো, ডিসপ্লে ইমেজের মাধ্যমে দেখতে পারতাম, কিন্তু ভালো লাগতো না। বাট এইভাবে দেখেন আমাদের সুন্দর লাগতেছে দেখতে। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ওরাকল অ্যাপেক্স অ্যাপ্লিকেশনের মধ্যে পিকচার ইনসার্ট করতে পারি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে জানাবেন। আসলে আসসালামু আলাইকুম।